কোশ্চেন নাম্বার 16 এ বলছে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, সেই ট্রায়াঙ্গেলটা তিনটে সাইড গিভেন রয়েছে, এরিয়া বার করতে বলেছে, আর বলছে যে সবথেকে বড় সাইডটাকে বেস ধরে হাইট কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো এখানে আমরা a equal to 42 ধরে নিচ্ছি, b equal to হচ্ছে 24 সেমিমিটার, 34 সেমিমিটার, c equal to আমরা ধরে নিচ্ছি 20 সেমিমিটার। তো সবার আগে সেমি পেরিমিটার মানে s বার করতে হবে, তাহলে s equal to হয়ে যাচ্ছে a plus b plus c by 2, তাহলে এটা হচ্ছে 42 34 plus 20 by 2, এগুলোকে প্লাস করলে কত হচ্ছে 42 প্লাস 34 প্লাস 20 যোগ করলে হয়ে যাচ্ছে 96, 96 কে 2 দিয়ে ডিভাইড করব তাহলে এখানটা হয়ে যাচ্ছে 48, এত সেন্টিমিটার। এটা আমরা পেয়ে গেলাম সেমি পেরিমিটার। এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এখানে এস এর জায়গায় বসবে 48, এখানে আছে 48 মাইনাস 42, আবার 48 মাইনাস 34, আবার 48 মাইনাস 20, 48 মাইনাস 42 করলে হয়ে যাচ্ছে 6, আবার 48 মাইনাস 34 করলে হচ্ছে 14, আর 48 মাইনাস 20 করলে হচ্ছে 28, 48টাকে ভেঙে লিখছি 4 ইন্টু 4 ইন্টু 3, 6টাকে ভেঙে লিখলাম 3 ইন্টু 2, 14টাকে ভেঙে লিখছি 2 ইন্টু 7, 28টাকে ভেঙে লিখছি 7 ইন্টু 2 ইন্টু 2। এই দুটো ফোরের জন্য একটা ফোরকে রুটের বাইরে লেখা যেতে পারে, এই দুটো তিনের জন্য একটা তিনকে রুটের বাইরে লেখা যেতে পারে, এই দুটো দুইয়ের জন্য একটা দুইকে রুটের বাইরে লেখা যেতে পারে, দুটো সেভেনের জন্য একটা সেভেনকে রুটের বাইরে রাখা যেতে পারে, আর এই দুটো দুইয়ের জন্য একটা দুই রুটের বাইরে বসবে। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 4 ইন্টু 3 করলে হয়ে যাচ্ছে 12, 12 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 24, তার সাথে 7 কে মাল্টিপ্লাই করছি তাহলে হচ্ছে 168, তার সাথে 2 কে মাল্টিপ্লাই করব তাহলে হচ্ছে 336, এত সেন্টিমিটার স্কয়ার, এটা হচ্ছে এরিয়া। এবার বলছিল এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে সেই ট্রায়াঙ্গেলটা লংগেস্ট সাইডটাকে বেস ধরে হাইট বার করতে, লংগেস্ট সাইড বলতে কত রয়েছে, এখানটা হচ্ছে 42, এটা হচ্ছে লংগেস্ট সাইড, তাহলে আমরা এখানে বেস ইকাল টু ধরে নিচ্ছি 42 সেন্টিমিটার। তো ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তো এটা ইকাল টু হচ্ছে 336, তো এখানে বেসের জায়গায় কত বসবে, বেসের জায়গায় বসবে 42, দুই দিয়ে ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 21, তাহলে হাইট ইকাল টু পাওয়া যাচ্ছে 336/21, ডিভাইড করলে হয়ে যাচ্ছে 16, এখানটা ডিভাইড করলে আমরা পাচ্ছি 16। আমরা 42টাকে বেস ধরলাম, তো এখানে 2 আর 42 ক্যান্সেল করেছি তাহলে হচ্ছে 21, তাহলে হাইটটা কত হবে, 21 দিয়ে ডিভাইড করতে হবে তাহলে হয়ে যাচ্ছে 16। নেক্সট কোশ্চেন দেখা যাক, এখানে বলছে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল রয়েছে, তার বেস বলে দিয়েছে 48 সেন্টিমিটার আর ইকুয়াল সাইড গুলো বলছে 30 সেন্টিমিটার মানে 30 সেন্টিমিটার, তাহলে বলছে এরিয়া কত হবে। তো আইসোসেলেস ট্রায়াঙ্গেলের দুখানা সাইড হচ্ছে ইকুয়াল, তো এখানে বেসটা কত বলছে, বেসটা বলছে 48 সেন্টিমিটার আর ইকুয়াল সাইড গুলো বলছে 30 করে। এবার আমাদের এরিয়া বার করতে বলেছে, আগের মতন করেই করব আমরা, এ সিকালটা কত হবে, এখানটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2,
তাহলে এখানে হবে 30 + 30 + 48/2 প্লাস করলে হচ্ছে 108/2 তাহলে এখানে পাচ্ছে 54 তাহলে এরিয়ার ফর্মুলা কত রুট ওভার অফ এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি এস এর জায়গায় বসবে 54 এখানে আছে 54 - 30 আবার ইনটু দিয়ে হচ্ছে 54 - 30 আবার ইনটু দিয়ে বসবে 54 - 48 54টাকে লেখা যেতে পারে আচ্ছা 50 আগে মাইনাসটা করে নিই আমরা এখানটা হচ্ছে 54 এখানটা হচ্ছে 24 এখানটা বসবে 24 এখানটা হচ্ছে 6 54টাকে লেখা যেতে পারে 6 × 3 × 3 24টাকে লেখা যেতে পারে 6 × 2 × 2 আবার 24টাকে লিখছি 6 × 2 × 2 আরেকটা 6 পড়ে থাকছে সিক্স কটার হচ্ছে 1 2 3 4 চারটে সিক্সের জন্য দুটো সিক্স রুটের বাইরে আসবে দুটো তিনের জন্য একটা তিন রুটের বাইরে আসবে এই দুটো দুইয়ের জন্য একটা দুই রুটের বাইরে আসবে এই দুটো দুইয়ের জন্য একটা দুই রুটের বাইরে আসবে তাহলে 6 × 6 করলে হচ্ছে 36 তার সাথে 3টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 108 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 216 আবার 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 432 তাহলে এরিয়া পাচ্ছি আমরা 432 এত সেন্টিমিটার স্কোয়ার এটাই আনসার নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেনে বলছে এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল রয়েছে যার বেসটা বলে দেওয়া রয়েছে 12 সেন্টিমিটার পেরিমিটার বলছে 32 তাহলে এরিয়া কত তাহলে বেসটা বলছে 12 সেন্টিমিটার পেরিমিটার বলছে 32 সেন্টিমিটার তো আমরা ইকুয়াল সাইডগুলোকে আমরা ধরে নিচ্ছি এ ইকুয়াল সাইডগুলো আমরা ধরে নিচ্ছি এ আচ্ছা এ না ধরে আমরা এক্স ধরলাম বেসটা বলছিল 12 তাহলে পেরিমিটার কত হবে পেরিমিটার বার করতে গেলে তিনটে সাইডকে প্লাস করে দিতে হয় তাহলে এক্স প্লাস 12 হয়ে যাচ্ছে তো এই এক্স প্লাস 12 ইকাল টু দেওয়া হচ্ছে 32 তাহলে এখানে লেখা যেতে পারে 2x ইকাল টু 32 - 12 টাকে আমরা সাইড চেঞ্জ করে দিলাম তাহলে এক্স ইকাল টু কত হবে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 20/2 এখানে 2x ছিল 2টা মাল্টিপ্লাই ছিল সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে আর 12 টাকে মাইনাস করে দেওয়া হয়েছে তাহলে আমরা পেয়েছি 20 মানে 32 - 12 করে হচ্ছে 20 এই 2টা দিয়ে ডিভাইড করে দিয়েছে তাহলে এক্স ইকাল টু হচ্ছে 10 তাহলে ইকুয়াল সাইডগুলো আমরা পেলাম 10 সেন্টিমিটার করে তাহলে কত হচ্ছে এই সাইডটা হচ্ছে 10 সেন্টিমিটার এটা হচ্ছে 10 সেন্টিমিটার বেসটা হচ্ছে 12 এবার আমরা আগের মতন করে এরিয়া বার করব তো সেমি পেরিমিটার কত হবে এ প্লাস বি প্লাস সি বাই টু তো এ প্লাস বি প্লাস সি বলতে কত হচ্ছে এখানে হচ্ছে 32 মানে তিনটাকে যোগ করে দেখবে 32ই হবে এটাকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে 16 এরিয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছি তাহলে এখানটা হবে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এস এর জায়গায় 16 বসবে এখানটা তো 16 বসবে এর জায়গায় বসবে 10 এখানটায় 16 বসছে আবার বি এর জায়গায় বসছে 10 আবার এখানটায় 16 বসছে বি সি এর জায়গায় বসছে 12 তাহলে কত হচ্ছে এখানটা হচ্ছে 16 এখানটা হচ্ছে 6 এখানটা হচ্ছে 6 এখানটায় আমরা পাচ্ছি কত 4 16 কে লেখা যেতে পারে 4 × 4 আবার 6 × 6 4 কে লিখছে 2 × 2 দুটো 4 এর জন্য একটা 4 রুটের বাইরে বসবে দুটো 6 এর জন্য একটা 6 রুটের বাইরে বসবে দুটো 2 এর জন্য একটা 2 রুটের বাইরে বসবে তাহলে হচ্ছে 48 সেন্টিমিটার স্কয়ার এটা হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল 48 সেন্টিমিটার স্কয়ার নেক্সট কোশ্চেন নাম্বার 19টা দেখো এখানে বলছে যে একটা কোয়াড্রিলেটারাল রয়েছে যার একটা ডায়াগোনাল হচ্ছে 26 সেন্টিমিটার এবার বলছে এই ডায়াগোনালটা থেকে দুখানা পারপেন্ডিকুলার আঁকা হচ্ছে কোথায় না অপোজিট ভার্টিসেসে
তো এই পারপেন্ডিকুলার গুলো হচ্ছে 12.8 সেন্টিমিটার আর 11.2 সেন্টিমিটার। তাহলে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল। তো কিরকম ভাবে করবো দেখো, প্রথমে ছবিটা এঁকে নেওয়া যাক। এরকম একটা ছবি আঁকলাম আমরা। তো এখানে বলছে যে এই একটা ডায়াগোনাল দেয়া রয়েছে, এই ডায়াগোনালটা কত বলছে? ডায়াগোনালটা বলছে 26 সেন্টিমিটার। এবার এই ভার্টিসেসটা থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার রাখা হচ্ছে, এই পারপেন্ডিকুলার লেন্থ বলছে 12.8। আবার এই ভার্টিসেসটা থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার রেখেছে, এই পারপেন্ডিকুলারটার লেন্থ বলছে 11.2। তাহলে বলছে এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল কত হবে? তো এর আমরা নাম দিচ্ছি এ বি সি ডি। প্রথমে আমরা ট্রায়াঙ্গেল এ বি ডি কে নিয়ে কাজ করছি। দেখো এখানে দুখানে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এই একটা ট্রায়াঙ্গেল রয়েছে আর এই একটা ট্রায়াঙ্গেল রয়েছে। প্রথমে আমরা এ বি ডি মানে এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। তো এর এরিয়া কত হবে? এটার এরিয়া হয়ে যাবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আমরা এই ফর্মুলাটা জানি। তো এখানে বেস বলতে কোনটাকে ধরবো? 26টাকে ধরছি বেস। হাইট বলতে কত রয়েছে? 12.8 রয়েছে। ক্যান্সেল করলে এখানে হচ্ছে 13। তাহলে 13 × 12.8 করছি, তাহলে হয়ে যাচ্ছে 166.4। 166.4 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে গেল এ বি ডি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া। নেক্সট আমরা বি সি ডি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করবো। ট্রায়াঙ্গেল বি সি ডি কে নিয়ে কাজ করছি, এটার এরিয়া কত হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস রয়েছে 26, হাইট কত হচ্ছে? হাইটটা হচ্ছে এখানে 11.2। বেস হচ্ছে এটা বি সি ডি ট্রায়াঙ্গেলের মানে এই পুরো ট্রায়াঙ্গেলটার বেস কোনটা রয়েছে? বেস রয়েছে 26 আর হাইট হচ্ছে 11.2। দুই দিয়ে কাটলে এখানটা হবে 13। লাস্টে আমরা 13 × 11.2 করবো, তাহলে এখানটা পাচ্ছি 145.6 এত সেন্টিমিটার স্কোয়ার। এবার দেখো আমরা প্রথমে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করলাম, এবিডি ট্রায়াঙ্গেলের এরিয়া বার করেছি। নেক্সট আমরা বি সি ডি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করেছি। তাহলে এ বি সি ডি এর এরিয়া কত হবে? তাহলে এটা লিখবো যে এরিয়া অফ এ বি সি ডি, এ বি সি ডি এই পুরোটার এরিয়া কত হবে? তো আমরা এই দুটো এরিয়াকে প্লাস করে দেবো, 166.4 প্লাস দিয়ে লিখবো 145.6 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে প্লাস করলে হচ্ছে 312 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করতে পারবো।